আসসালামু আলাইকুম। অনেকেই বলে থাকেন লেয়ার মুরগি রান্না করলে নাকি ঠিক মতো সিদ্ধ হতে চায় না, অথবা স্বাদ নাকি ঠিক থাকে না, খেতে ভালো লাগে না। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে লেয়ার মুরগি রান্না করলে স্বাদ, গন্ধ, বর্ণ সব কিছু ঠিক থাকবে এবং ঠিক মতো সিদ্ধও হবে। আমার আজকের রেসিপি যদি হুবহু আপনি ফলো করতে পারেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনশাআল্লাহ আপনার রান্নাও আমার মতোই পারফেক্ট হবে এবং সবাই আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে। তো চলুন দেখে নিই কথা না বাড়িয়ে কী কী লাগছে রান্না করতে। নিচ্ছি প্রায় 2 কেজির মতো একটি লেয়ার মুরগি। আমি খুব ভালো মতো পরিষ্কার করে রেখেছি, চুলায় হিট দিয়ে লুমগুলো পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে মুরগিটা আমি এইভাবে পিস করে নিয়েছি, খুব বেশি ছোটো করিনি, আবার খুব বড়ও করিনি। রানগুলো আমি অনেকটা চিড়ে নিয়েছি যাতে মাংসের ভিতরে মশলা, ঝাল, লবণ সব কিছু পৌঁছায় আর ঠিক মতো সেদ্ধটা হতে পারে। এই যে চামড়াও নিয়েছি, তবে মুরগির যে ডিমগুলো আছে সেগুলো স্কিপ করব, দিব না। ডিমগুলো দিলে আস্তে গন্ধ হয়ে যাবে রান্না। তো কড়াইতে আমি 1 কাপের মতো সরিষার তেল দিয়েছি। তেলটা ভালো মতো গরম হবার পর আমি এখানে 2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা হালকা করে ব্রাউন করে ভেজে নেব, তবে খুব বেশি ব্রাউন করার কোনো প্রয়োজন নেই। পরিমাণটা একটু খেয়াল করুন। এখানে আমি গোলমরিচ নিয়েছি, এখানে নিয়েছি লবঙ্গ, গোলমরিচ, এখানে আছে কালো এলাচ তেঁতোকড়া, আর এখানে জায়ফল গুঁড়ো 1টি। পরিমাণটা দেখিয়ে নিয়েছেন, আমি সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি 4টি তেজপাতা, 3 টুকরো দারচিনি, 6-7টির মতো থেতো করা এলাচ, 2টি পাকা টমেটো কিউব করে কাটা, 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। দিচ্ছি 1 চামচের মতো হলুদের গুঁড়া, 4 চা চামচের মতো মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনের গুঁড়া। ব্যাস, এবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি। ঝালটা আমি অনেক বেশি খাই, আর সবচেয়ে বড় কথা যে শক্ত মুরগিতে ঝালটা খুবই ভালো লাগে, যেন আমি ঝাল দিয়েছি। আপনার যদি কম ঝাল খান তাহলে মরিচের পরিমাণটা কমিয়ে দিবেন। এই পর্যায়ে আমি দিয়ে দিব লবণ, লবণটা স্বাদ বুঝে। আবারও নেড়ে চেড়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 কাপ ফুটন্ত গরম পানি কষানোর জন্য মশলাটা ঠিক মতো। দিয়ে দিচ্ছি 1 কাপ ফুটন্ত গরম পানিতে 4 চামচের মতো গুঁড়া দুধ গুলিয়ে রাখা, সেটা দিয়ে দিচ্ছি। এবার আমি টেস্টিং সল্ট দিয়েছি 1 চামচের মতো, দিচ্ছি 1 টেবিল চামচের মতো গোলাপ জল। দুধটা আপনারা কোনোভাবে স্কিপ করবেন না, কারণ এই দুধটাই কিন্তু রান্নার রংটাকে ঠিক রাখবে। কালচে যে একটা ভাব হয়ে যায় না সেটা হবে না, অরেঞ্জ টাইপের বা একটু হলদে হলদে টাইপের রান্নাটা হবে, আর খুব সুন্দর লাগবে দেখতে, খেতেও ভালো লাগবে। আর গোলাপ জলটাও অ্যাড করবে, মানে স্কিপ করবেন না। গোলাপ জলটা দিলে যে একটা বিয়ে বাড়ির শাহী ফ্লেভার আছে সেটা অবশ্যই পাবেন। টেস্টিং সল্টটাও দেওয়ার চেষ্টা করবেন। মশলাটা খুব ভালো মতো কষানোর পর আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। আর টমেটো সস যদি বাসায় থাকে তাহলে আপনারা টমেটোর পরিবর্তে টমেটো সস ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। নেড়ে চেড়ে নিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখুন কতগুলো পানি বের হয়েছে, আমি কিন্তু পানি দিইনি, তারপর পানি বের হয়েছে মাংস থেকে। নেড়ে চেড়ে নিব, খেয়াল রাখতে হবে যেন নিচের তলায় না লেগে যায়, যদি লেগে যায় তাহলে কিন্তু রান্নার টেস্ট পুরোপুরি নষ্ট হয়ে যাবে। এই জিনিসটা খেয়াল রেখে দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে রান্নাটা করতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 লিটারের মতো পানি। আমার মাংস যেটা কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেছে, আমি 1 লিটারের মতো পানি অ্যাড করেছি। নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিব, পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে যাব। তবুও দেখছি ঢাকনা উঠে কী অবস্থা, একটু নেড়ে ছেড়ে না দিলে তলায় লেগে যেতে পারে, তাই একটু নেড়ে চেড়ে নিচ্ছি।
আমি আবারও বলছি, রান্নায় দুধ ব্যবহার করবেন, দুধটা স্কিপ করবেন না, করলে রান্নার চেহারাটা ভালো আসবে না। ঢাকনা উঠিয়ে দেখছি, দেখুন পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এই অবস্থায় আমি আরও 1 লিটার মতো পানি অ্যাড করব। এবার ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা উঠিয়ে দেখছি, দেখুন মাশাল্লাহ একদম শুকিয়ে গেছে। আমি টোটাল 3 বার পানি অ্যাড করে করে কষিয়ে কষিয়ে রান্না করেছি, সর্বশেষ এই লুকটা এসেছে। আমার রান্না হয়ে গেছে, মাংসটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। আমি আবারও বলছি, আমি 3 বার কষিয়ে কষিয়ে রান্না করেছিলাম। এই যে দেখুন মাশাল্লাহ, আমার একদম মাংসটা নরম হয়ে গেছে, স্বাদটা গন্ধ সব কিছু ঠিক আছে। আপনারা যদি এই প্রসেসে রান্না করেন, আশা করি ইনশাল্লাহ নিরাশ হবেন না। রেসিপিটি যদি সত্যি সত্যি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার পরিবারের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।